অবশেষে বিয়ে করলেন ক্রিকেটার তৌহিদ হৃদয়। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ ঘরোয়াভাবে তৌহিদ হৃদয় ও ঈশিতা জাহানের বিবাহ হয়। তৌহিদ হৃদয় তার বাবা মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করেন। তার কারণ, তিনি বলেন, আমার বাবা মায়ের পছন্দই আমার পছন্দ, তাই আমি আমার বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করেছি। দর্শক, তৌহিদ হৃদয়ের বিয়েতে অংশগ্রহণ করেন লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন, শান্ত, মেহেদি হাসান মিরাজ ও রিয়াদ, এছাড়াও আরও অনেক ক্রিকেটাররা। এবারে বিপিএল আসরে অসাধারণ পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়। এর আগে 2017 থেকে 2018 জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর 2018 সালে তাকে অনূর্ধ্ব 19 ক্রিকেট দল বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা দেওয়া হয়েছিল। তৌহিদ হৃদয়ের জন্ম 2000 সালে 4 ডিসেম্বর, বর্তমান বয়স তার 23 এবং জন্মস্থান বগুড়া। তিনি এখন বাংলাদেশ জাতীয় দলে 77 নম্বর জার্সি পরে আছেন।